सुप्रिय दर्शक, आमी एस्ट्रोलजार केसी पाल। आमार आजकेर आयोजन, राशि अनुपाते एक्वेरियम कोथाय स्थापन करले द्रुत बदलाबे लाइफस्टाइल, विशेष करे एक्वेरियम किभाबे भाग्य परिवर्तन करते पारे। देखुन, हाते मत्स्य चिन्ह थाकले किन्तु तादेर जीवने सौभाग्य बोये आने, अर्थात दुर्भाग्य दूरीभूत हय। तो मत्स्य चिन्ह माने मासेर चिन्ह। तो एक्वेरियमे आपनारा जखन सुंदर सुंदर मास सज्जित करे राखबेन, एई मास दर्शने यात्रा, विशेष करे यात्राकालीन देखुन संस्कृते एकटी श्लोक বলে যে ধেনু বৎস প্রযুক্তা বৃগ সুজ ও তুরুগা দক্ষিণা বর্তবর্ণী দিব্য স্ত্রী পূর্ণ কুম্ভা দ্বিজ নৃপ গণিকা পুষ্পমাল্য পতাকা সঘৃত উপকরণং দধি মধু রজতং। তো এই যে যাত্রাকালীন কোন দ্রব্য দর্শন করলে সেই যাত্রায় নিশ্চিত শুভ ফল পাবেন। তো বিশেষ করে আমরা অ্যাকুরিয়ামটি যদি ঘরে ঢোকার পথে বা বের হওয়ার পথে স্থাপন করি, সাধারণত আমরা কিন্তু স্থাপন করি, কিন্তু কোন রাশির জাতক জাতিকারা কোন পাশে বা কোন দিকে অ্যাকুরিয়াম স্থাপন করবেন, এটি কিন্তু শুভ নিদর্শক। তো শুভ নিদর্শক এটি বামে থাকবে না ডাইনে থাকবে, এটি কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে। তো আমাদের ঘরের ঢোকার দরজা, মেইন দরজা কোন দিক থেকে থাকবে তার উপর নির্ভর করবে যে আপনারা রাশি অনুপাতে অ্যাকুরিয়ামটা কোন পাশে স্থাপন করবেন। দেখবেন অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো মকর রাশি আপনার দক্ষিণ দিকটা কিন্তু শুভ দিক, অর্থাৎ আপনার মকর রাশির জন্য দক্ষিণ দিককে রাস্তা থাকবে, বাড়ি বের হওয়ার রাস্তা, উত্তরে পোতায় ঘর থাকবে। এবার অ্যাকুরিয়ামটি আপনি বাড়ির থেকে বের হওয়ার পথে ডান পাশে থাকবে, বিশেষ করে ডান পাশে যে সকল মানে শুভ দ্রব্য থাকবে ডান পাশে, আর অশুভ জিনিস থাকবে বাম পাশে। তো বিশেষ করে অ্যাকুরিয়াম যেহেতু শুভ জিনিস, এটিকে ডান পাশে রাখতে হবে। তো রাশি অনুপাতে কোন রাশির বা লগ্ন অনুপাতে কোন লগ্নের জাতক জাতিকারা অ্যাকুরিয়ামটা কোন পাশে রাখলে আপনাদের দ্রুত বদলাবে লাইফস্টাইল, বিশেষ করে এই যে অ্যাকুরিয়াম কীভাবে আসলে সৌভাগ্য বর্ধন করে তা জানাতে এবং সেই সৌভাগ্যের ফল পেতেই বা সৌভাগ্যের ফল আমরা কীভাবে নিতে পারবো বা গ্রহণ করতে পারবো সেটার উপর ভর করে কীভাবে সৌভাগ্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবো বা লাইফস্টাইলে আমূল পরিবর্তন আনতে পারবো তা জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে যে রাশি যে লগ্ন অনুযায়ী যেভাবে অ্যাকুরিয়াম স্থাপন করতে বলা হবে সেই অনুযায়ী স্থাপন করুন। আমি আশা করব আপনাদের সর্বোচ্চ তিন মাসের মধ্যে লাইফস্টাইলে আমূল পরিবর্তন আসবে, অর্থাৎ ভাগ্য লক্ষ্মী গৃহে বসতি স্থাপন করবে, কর্ম ব্যবসা বাণিজ্য যে পথে যান সেই পথে উপার্জন করবেন, এমনকি উপার্জনের স্বর্ণ শিখরে পৌঁছাবেন, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি যানবাহন লাভে সক্ষম হবেন, গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে, অশান্তি দূরীভূত হবে, বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, সেই সঙ্গে পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকবে, শ্বশুর শাশুড়ি দেবন্যনদ এইসব কলহ বিবাদ থেকেও কিন্তু পরিত্রাণ করতে পারে একমাত্র অ্যাকুরিয়াম। তো সেই অ্যাকুরিয়ামটি সঠিক জায়গায় স্থাপন হওয়া চাই, তাই তো সঠিক জায়গায় স্থাপন করার জন্য বিশেষ করে আপনাদের অ্যাকুরিয়ামের ছবি দেওয়া থাকবে এবং কোন রাশির এবং কোন লগ্নের জাতক জাতিকারা কোন পাশে অ্যাকুরিয়ামটি রাখবেন তাও কিন্তু আমি অঙ্কন করে দেখাবো। তো এই অনুযায়ী রেখে আমি আশা করব যে তিন মাসের মধ্যে আপনাদের ভাগ্যের আকস্মিক উন্নতি সাধিত হবে, এমনকি লাইফস্টাইলে বদল আসবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে যদি সত্যিকার অর্থে আপনাদের ভাগ্য উন্নতি ঘটে, এমনকি লাইফস্টাইলের পরিবর্তন আসে এই অ্যাকুরিয়াম বদলের মাধ্যমে, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তাদের একটি সহযোগিতা, আপনি দুটি টাকা দিয়ে সহযোগিতা করতে পারলেন না, কিন্তু তাদের একটি সৎ পরামর্শ যদি তাদের ভাগ্য উন্নতির সহায়ক হয়, এটা কিন্তু মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তা আপনার উপর সুদৃষ্টি বর্ষিত করাবে, যার ফলে আপনিও কিন্তু উন্নতির দিকে ধাবিত হবেন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সেই সঙ্গে ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো আপনারা লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে মতামত
মতামত জানাতে পারেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। তো দর্শকবৃন্দ, চলে আসি আমরা মূল আলোচনায়, যে রাশি এবং লগ্ন অনুপাতে অ্যাকুরিয়াম কোন দিকে স্থাপন করলে দ্রুত বদলাবে লাইফস্টাইল। তো সর্বপ্রথম আসবো আমরা মেষ রাশি এবং মেষ লগ্ন। তো মেষ রাশি এবং মেষ লগ্ন যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনাদের জন্য পূর্ব দিকে বা পূর্ব দিকটি শুভ। তো আপনাদের গৃহবাড়ির প্রবেশদ্বার যদি পূর্ব দিক থেকে হয়, বা যে কোনো দিক থেকে ধরুন আপনার গৃহবাড়ির প্রবেশদ্বার হলো, তো এই প্রবেশদ্বারে বিশেষ করে গৃহ থেকে আমরা বেরোবো কিন্তু কোনো কিছুর সঞ্চয় করার জন্য, আবার বের হব কিন্তু বিশেষ করে ব্যয় করার জন্য বা কোনো কিছু কেনার জন্য, কেনাকাটার জন্য, অর্থ বিনিয়োগ করার জন্য, অর্থাৎ যা কিছু করব কিন্তু বাইরের থেকে এনে ঘরে জমাবো, তবেই না কিন্তু ভাগ্যলক্ষ্মী গৃহে স্থপতি বা ভাগ্যলক্ষ্মী গৃহে বসতি স্থাপন করবে, যার ফলে কিন্তু ভাগ্য উন্নতি ঘটবে। তো বাইরের থেকে আমরা যা নিয়ে ঢুকবো সেটি ঢুকিয়ে আমরা ঘরে রাখতে পারবো না, জানালা দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ আমাদের ঢোকার পথটি কিন্তু সবসময়ের জন্য দেখতে হবে। তো বিশেষ করে যারা মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকা আছেন, তাদের জন্য পূর্ব দিকটি হচ্ছে শুভ দিক। তো পূর্ব দিকে বাড়ি ঢোকার পথে কিন্তু আপনাদের অ্যাকুরিয়ামটি থাকতে হবে ডান পাশে, দরজা দিয়ে আপনি যখন ঢুকবেন এই দরজার ডান পাশে থাকতে হবে, এই ডান পাশে দেখে আপনারা ঢুকবেন, আর বের হওয়ার সময় এটা বাম পাশে পড়বে। তো এই জায়গায় যদি স্থাপন করেন, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের যে সকল কুপ্রভাব, বিশেষ করে রাগ, জেদ, অহংকার, আবেগ, হটকারী সিদ্ধান্ত, এমনকি সম্পত্তি নিয়ে গোলযোগ, মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, রোগব্যাধিতে আক্রান্ত, এই সকল দিক কিন্তু দূরীভূত হবে, এমনকি সৌর্য, বীর্য, ঐশ্বর্য, ধন সম্পদ, সম্পত্তি দিন দিন বাড়তে থাকবে, যার ফলে আপনাদের লাইফস্টাইলে আমূল পরিবর্তন আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি এবং বৃষ লগ্ন। বৃষ রাশি এবং বৃষ লগ্নে জাতক জাতিকাদের জন্য দক্ষিণ দিক হচ্ছে শুভ দিক। তো বিশেষ করে দক্ষিণ দিকে আপনাদের যদি বাড়ির প্রবেশদ্বার থাকে, তাহলে তো শুভ হবেই, আর যদি না থাকে অন্যদিকেও থাকে প্রবেশদ্বার, উত্তর দিকে বা পশ্চিম দিকে, যে কোনো দিকে কিন্তু প্রবেশদ্বার থাকতেই পারে। যদি প্রবেশদ্বার অন্য পাশে থাকে, তাহলে কিন্তু দক্ষিণ পাশের ওয়ালে আপনাদের অ্যাকুরিয়াম রাখতে হবে, যেখানে বাড়ির থেকে বের হওয়ার পথে যেন আমাদের চোখের সামনে পড়ে, বা বাড়ির থেকে ঢোকার পথে যেন চোখের সামনে পড়ে, অর্থাৎ এমন জায়গায় স্থাপন করতে হবে যেন দক্ষিণ পাশের ওয়ালে পড়ে। অর্থাৎ দক্ষিণ পাশ বলতে ম্যাপে কিন্তু আমরা নিচের পাশ বুঝি, এইবার রাস্তা যে পাশ থেকেই হোক না কেন দক্ষিণ পাশে আপনাকে অ্যাকুরিয়ামটা রাখতে হবে, যাতে নজরে পড়ে, এমন জায়গায় রাখতে হবে। অর্থাৎ ঢুকতে গেলেই তাকালে আমরা অ্যাকুরিয়াম দেখব, বের হতে গেলেও কিন্তু আমরা অ্যাকুরিয়াম দেখে বের হব, এমন জায়গায় স্থাপন করতে হবে, তবেই না কিন্তু বৃষ রাশির জাতক জাতিকা বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তি, মিডিয়া জগতের কর্ম, শিল্পী শিল্প প্রতিভা, ব্যবসা বাণিজ্যে বিশেষ করে যারা জুয়েলারি ব্যবসা, ইমিটেশনের ব্যবসা, কসমেটিকের ব্যবসা, এই সকল ব্যবসা বাণিজ্যে যারা জড়িত আছেন, যাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি নেই, যাদের অর্থ দাঁড়াচ্ছে না, এমনকি বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি ধরে রাখতে পারছেন না, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা নিজে উপার্জন করেছেন, এই সকল অশুভ প্রভাব দূরীভূত হবে এবং শুভ ফল দিন দিন শুভত্বের দিকে নিয়ে যাবে, যার ফলে দ্রুত বদলাবে লাইফস্টাইল। সেটি সর্বোচ্চ 3 মাস এর মধ্যে আপনারা প্রয়োগ করে দেখুন বা স্থাপন করে দেখুন, দেখবেন নিশ্চিত ফল পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি এবং মিথুন লগ্ন। আপনাদের যদি জন্মলগ্ন মিথুন বা জন্ম রাশি মিথুন হয়ে থাকে, তাহলে আপনাদের কিন্তু পশ্চিম দিক শুভ হবে। তো বিশেষ করে পশ্চিম পাশে আপনাদের অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে। তো এইবার যদি পশ্চিম দিক থেকে ঘরে ঢোকার দরজা থাকে, তাহলে ডান পাশে স্থাপন করতে হবে, আর যদি আপনার অন্যদিকে রাস্তা থাকে উত্তর দিক থেকে বা দক্ষিণ দিক থেকে, তাহলে যদি পূর্ব দিক থেকে রাস্তা থাকে, তাহলে ঢুকে সোজাসুজি যাতে নজরে পড়ে এমন জায়গায় স্থাপন করতে হবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের পশ্চিম পাশের ওয়ালে অ্যাকুরিয়াম রাখতে হবে, এবং ঢুকতে বেরোতে যেন চোখের সামনে পড়ে এমন জায়গায় রাখতে হবে। তো রাস্তাটি বিশেষ করে যদি পশ্চিম পাশ থেকে হয়, তাহলে কিন্তু রাস্তার ডান পাশে রাখতে হবে, আর যদি পূর্ব পাশ থেকে হয়, তাহলে কিন্তু
বাড়ি ঢুকে আপনার মূল প্রবেশ দরজা থেকে ঢুকলেন, ঢুকেই যাতে সামনের পরে পড়ে এমন জায়গায় রাখতে হবে, তবেই না কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে দিন দিন উত্তরোত্তর লাভবান হবেন, কোনো কিছু আবিষ্কার করবেন, গবেষণা করবেন, এমনকি যারা নিজস্ব কর্মে লিপ্ত আছেন বা নিজস্ব পেশা যারা আছেন, যেমন ডাক্তারি, ওকালতি, এই জ্যোতিষী, এই সকল পেশায় যারা নিযুক্ত আছেন তারা প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন, এমনকি দুর্যোগের কালমেঘ দূরীভূত হবে, আপনাদের শ্রম মেধা প্রযুক্তির বলে আপনারা জনসমাজে সমাদৃত হবেন, যার ফলে লাইফ স্টাইলে আমূল পরিবর্তন আসবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো কর্কট রাশি এবং কর্কট লগ্ন। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য উত্তর দিকে অ্যাকুরিয়াম রাখতে হবে। তো উত্তর দিকে যদি আপনাদের বাড়ির দরজা থাকে বা পূর্ব দিকে যদি দরজা থাকে বা যদি পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে দরজা থাকে, তো আমাদের যেহেতু অ্যাকুরিয়ামটি উত্তর পাশে স্থাপন করতে হবে, তো পূর্ব দিক থেকে দরজা থাকলে কিন্তু দরজায় ঢোকার পথে ডান পাশে অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে, কোনো ক্রমেই বাম পাশে নয়। এমনকি যদি আপনার পশ্চিম দিক থেকে দরজা থাকে তাহলে দরজা থেকে ঢুকে একেবারে ভিতরে যেন নজরে পড়ে প্রথম, এমন জায়গায় স্থাপন করতে হবে। পশ্চিম দিক থেকে যদি রাস্তা থাকে তাহলে কিন্তু এই রাস্তার ঢুকে বাম সাইডে কিন্তু আপনাকে অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে, অর্থাৎ উত্তর পাশে যাতে পড়ে। আর দক্ষিণ দিক থেকে যদি রাস্তা থাকে তাহলে ঢুকে একেবারে সরাসরি দরজার সোজাসুজি আপনাদের অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে। আর যদি উত্তর দিক থেকে রাস্তা থাকে তাহলে কিন্তু একেবারে ঘরে ঢোকার মুখের কাছে আপনাকে স্থাপন করতে হবে সোজাসুজিভাবে, কোনো ক্রমে এটা কোনো সাইডে স্থাপন করা যাবে না, তবেই না কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এমনকি জরা ব্যাধি দুঃখদন্য বিশেষ করে রোগ সৃষ্টিকারক বিশেষ গ্রহ কিন্তু চন্দ্র। তো আপনাদের যারা ব্যাধি পীড়ায় দীর্ঘদিন ধরে ভুগছেন সেই সকল ব্যাধি পীড়ার থেকে মুক্তি পাবেন, চিকিৎসা সংক্রান্ত ব্যয় কমবে, বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে, আমদানি রপ্তানি ব্যবসা বা ব্রোকারি দালালি ব্যবসা, কন্ট্রাক্টারি ব্যবসা, সেই সঙ্গে যারা পরিবহন সেক্টরে ব্যবসা বা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কর্ম করছেন তাদের দিন নিত্য মানে ভাগ্যের উন্নতি ঘটবে, যার ফলে আপনারা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাবেন, এমনকি বদলে দেবে লাইফ স্টাইল। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি এবং সিংহ লগ্ন। সিংহ রাশি এবং সিংহ লগ্ন যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের বাড়ির পূর্ব পাশে অ্যাকুরিয়াম রাখা শুভ হবে। তো রাস্তা যদি পূর্ব পাশে থাকে তাহলে কিন্তু বাড়ির থেকে ঢুকে একেবারে মূল দরজার মুখোমুখি অ্যাকুরিয়াম রাখার চেষ্টা করতে হবে। যদি পশ্চিম পাশ থেকে রাস্তা থাকে তাহলে আপনি এমন জায়গায় রাখতে হবে যেন পূর্ব পাশের ওয়ালে পড়ে এবং সরাসরি যাতে নজর পড়ে, এইরকম। যদি উপর দিক থেকে উত্তর দিক থেকে রাস্তা থাকে তাহলে বাম পাশে, এই রাস্তার ঢোকার বাম পাশে, বেরোনোর ডান পাশে রাখতে হবে। যদি দক্ষিণ দিকে রাস্তা থাকে তাহলে ঢোকার ডান পাশে এবং বের হওয়ার বাম পাশে কিন্তু অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে, তবেই না কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে সুনাম, যশ, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনাদের পুত্র সন্তানরা প্রতিষ্ঠা পাবে, উত্তরাধিকার সূত্রে পিতামাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, তাছাড়া সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, যখন অহংকার কমবে তখন কিন্তু পতনের দিকটা দূরীভূত হবে, ভাগ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি এবং কন্যা লগ্ন। আপনাদের যদি কন্যা রাশি এবং কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে আপনাদের দক্ষিণ দিকটি অ্যাকুরিয়াম রাখা শুভ হবে। তো দক্ষিণ দিক যদি বাড়ির ঢোকার দক্ষিণ দিকে রাস্তা থাকে তাহলে আপনাদের একেবারে বাড়ি ঢোকার পথে যত কাছাকাছি রাখা যায় তত কাছাকাছি অ্যাকুরিয়াম রাখতে হবে, অর্থাৎ ঘরে ঢোকার কাছাকাছি যাতে ঢুকেই দেখা যায়। যদি উত্তর পাশ থেকে রাস্তা থাকে তাহলেও কিন্তু আপনাদের বাড়ি ঢুকে হয়তো একটা ওয়াল মানে একটা রুম পার করে যেখান থেকে আপনি ঘরের ভিতর ঢুকবেন এখানে রাখবেন, যেহেতু দক্ষিণ দিক কিন্তু আপনাদের জন্য শুভ হবে। তো তাছাড়া যদি পূর্ব দিক থেকে রাস্তা থাকে তাহলে এই রাস্তার কিন্তু ঢোকার বাম পথে এবং বের হওয়ার ডান পাশে অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে। আর যদি পশ্চিম পাশে থাকে বাড়ির ঢোকার রাস্তা তাহলে এই রাস্তার কিন্তু ঢোকার ডান পাশে, বের হওয়ার বাম পাশে
অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে, তবেই না কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন। সেই সঙ্গে আপনারা প্রকৃত পক্ষে পরিশ্রমী হবেন, কৌশলী হবেন, মেধাবী হবেন, সঞ্চয়ী হবেন, অপব্যয় রোধ পাবে, যার ফলে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে বা দ্রুত ভাগ্য উন্নতি ঘটবে এবং লাইফস্টাইল দ্রুত বদলাবে। বিশেষ করে আপনার নিজস্ব ক্ষমতা দক্ষতা দিয়ে জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন, ভালো ডাক্তার রোগী হবে, ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান হবে, ভালো মিস্ত্রি কাজ পাবেন, ভালো দোকান খরিদ্দার হবে, ভালো উকিল মক্কেল পাবেন, যার ফলে জগতের বুকে তর তর করে ভাগ্য উন্নতির দিকে ধাবিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তুলা রাশি এবং তুলা লগ্ন। আপনাদের যদি তুলা রাশি এবং তুলা লগ্ন হয়ে থাকে তাহলে অ্যাকুরিয়ামটি পশ্চিম পাশে স্থাপন করতে হবে। তো বাড়ির প্রবেশদ্বার যদি দক্ষিণ দিক থেকে হয় বা উত্তর দিক থেকে বা পূর্ব দিক থেকে এমনকি পশ্চিম দিক থেকে, যদি পশ্চিম দিক থেকে স্থাপন হয় তাহলে বাড়ি বা আপনার গৃহে ঢোকার পরে যাতে চোখের সামনে পড়ে এমন জায়গায় অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে। যদি উত্তর দিক থেকে রাস্তা হয় তাহলে ঢোকার সময় ডান পাশে আর বের হওয়ার সময় বাম পাশে থাকবে, অর্থাৎ আপনার কিন্তু পশ্চিম পাশের ওয়ালে অ্যাকুরিয়াম থাকবে। যদি দক্ষিণ দিক থেকে রাস্তা হয় সেক্ষেত্রে কিন্তু ঢোকার সময় বাম পাশে আর বের হওয়ার সময় ডান পাশে অ্যাকুরিয়াম হবে। আর যদি পূর্ব দিক থেকে রাস্তা হয় তাহলে সরাসরি বাড়ি ঢোকার পরে, বাড়ির দরজা খোলার পরে যাতে সামনে পড়ে এমন জায়গায় অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে, তবেই না কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে ভাসবেন, ধন সম্পদ সঞ্চয় হবে, ধন সম্পদ ধরে রাখতে সহযোগিতা করবে, অত্যন্ত স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করবেন, জীবনের সকল বাধা বিপত্তি দূর করে সুখ শান্তি সমৃদ্ধি যেমন আসবে তেমনি মন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি প্রেম প্রণয় দাম্পত্য সুখ শান্তি সন্তান সুখ শান্তি পারিবারিক সুখ শান্তি শ্বশুর শাশুড়ি দেবন্ননদ নিয়ে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে ভাসবেন। এমনকি আপনি হবেন গৃহকর্তা বা গৃহের ভিতর বিশেষ করে সবার মাথার মণি হয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা যদি আপনারা হয়ে থাকেন তাহলে অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে উত্তর দিকে। তো উত্তর দিক থেকে যদি দরজা থাকে আপনাদের গৃহে ঢোকার তাহলে কিন্তু দরজার থেকে ঢুকে সরাসরি সামনে পড়বে এমন জায়গায় অ্যাকুরিয়াম রাখতে হবে। যদি দক্ষিণ দিক থেকে দরজা থাকে তাহলে কিন্তু আপনাদের এই দরজার থেকে ঢুকে আপনার দরজার মাথায় যাতে সরাসরি সামনে পড়ে বা দেখে বের হওয়া যায় এমন জায়গায় স্থাপন করতে হবে। আর যদি পূর্ব দিক থেকে রাস্তা ঢোকে বা পশ্চিম দিক থেকে রাস্তা ঢোকে আপনাদের বাড়িতে বা দরজা মূল দরজা যদি পূর্ব দিক বা পশ্চিম দিক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পূর্ব দিকের রাস্তার কিন্তু ঢোকার সময় ডান পাশে আর বের হওয়ার সময় বাম পাশে কিন্তু এই অ্যাকুরিয়াম স্থাপন হবে। এমনকি পশ্চিম পাশ থেকে যদি রাস্তা হয় তাহলে ঢোকার সময় বাম পাশে বের হওয়ার সময় ডান পাশে এই অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে, তবেই না কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভেঙে চুরে নতুন কিছু তৈরি করতে পারবেন। বিশেষ করে বাবার একটি একতলা বাড়ি পেয়েছেন, ওটিকে পাঁচতলায় রূপান্তর করতে পারবেন, বা বাবার উত্তরাধিকার সূত্রে আপনি 1 লক্ষ টাকা পেয়েছিলেন ওকে 10 লক্ষে রূপান্তর করতে পারবেন। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশেষ করে যেমন শৌর্য বীর্য ঐশ্বর্যের মালিক হবেন তেমনি প্রচুর ধন সম্পদ সম্পত্তির নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি যানবাহন দোকানপাট এগুলো ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে, দিন দিন ভাগ্য উন্নতির দিকে ধাবিত হবে, লাইফ স্টাইলে আমূল পরিবর্তন হবে, যার ফলে জীবনটা বেশ মৌজ মস্তিতে কাটাবেন। এটি মাত্র 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের ফলাদেশ প্রদান করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি এবং ধনু লগ্ন। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদেরকে পূর্ব পাশে অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে। তো রাস্তা যদি বাড়ির মূল দরজা যদি পূর্ব পাশে হয় তাহলে বাড়িতে ঢুকে আপনি সরাসরি নজরে পড়ে এমন জায়গায় অ্যাকুরিয়াম স্থাপন করবেন। যদি পশ্চিম পাশে হয় তাহলে বাড়িতে ঢোকার পর কিছু জায়গা বাদ দিয়ে অ্যাকুরিয়াম রাখবেন যাতে সরাসরি চোখে পড়ে। যদি আপনার দক্ষিণ দিক থেকে মূল দরজা হয় তাহলে এই ঢোকার পথে ডান পাশে আর বের হওয়ার পথে কিন্তু বাম পাশে স্থাপন করতে হবে। যদি উত্তর দিক থেকে দরজা ঢোকে তাহলে কিন্তু অবশ্যই ঢোকার সময় বাম পাশে আর বের হওয়ার সময় ডান পাশে
অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে, তবেই না কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে দেবগুরু বৃহস্পতি তুষ্ট হবে। না তুষ্ট হলে তখন মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিয়োজিত করবেন, পিতামাতার একক আশীর্বাদ বর্ষিত হবে, এমনকি মহান সৃষ্টিকর্তার কৃপা বর্ষিত হবে, সেই সঙ্গে সৃষ্টিকর্তার কৃপা লাভ হবে। এমনকি যারা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আছেন বা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত আছেন তারা মজবুত আসন পেতে সহযোগিতা পাবেন। যারা কর্মে পদোন্নতি পাচ্ছেন না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাদের কর্মে পদোন্নতি পাবে বা সাসপেনশন উইড্র হবে, এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, যার ফলে লাইফ স্টাইলে দ্রুত আসবে আমূল পরিবর্তন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি এবং মকর লগ্ন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য দক্ষিণ দিকে অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে। তো বাড়ির মূল দরজা যদি উত্তর দিকে হয় বা পূর্ব দিকে বা পশ্চিম দিকে এমনকি দক্ষিণ দিকে হয়, তো দক্ষিণ দিকে যদি দরজা হয় তাহলে কিন্তু আপনাদের একেবারে দরজার থেকে ঢুকেই প্রথম নজরে বাঁধবে এমন জায়গায় রাখতে হবে। আর উত্তর পাশে যদি দরজা হয় তো একটু অংশ রুমের ভিতর ঢুকে ফাঁকা রেখে সেখানে অ্যাকুরিয়াম রাখতে হবে, যাতে ঢুকে অমনি নজরে পড়ে। আর যদি পূর্ব পাশ থেকে রাস্তা হয় তাহলে বা মূল দরজা হয় তাহলে ঢুকার পথে বাম পাশে আর বের হওয়ার পথে ডান পাশে কিন্তু আপনাদের অ্যাকুরিয়াম রাখতে হবে। আর পশ্চিম পাশ থেকে দরজা হলে ঢুকার পথে ডান পাশে, বের হওয়ার পথে বাম পাশে, এভাবে অ্যাকুরিয়াম রাখতে হবে। তবেই মকর রাশির জাতক জাতিকাদের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংসের হাত থেকে পরিত্রাণ পাবেন। এমনকি যারা দিন দিন ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছে, কর্মক্ষেত্রে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন খেয়ে বসে আছেন, কর্মস্যুতি ঘটেছে, কোনো রকম আয় উপার্জনের পথ নেই, টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাচ্ছে, এমনকি ক্রনিক ব্যাধিপীড়ায় ভুগছেন, জরা ব্যাধি দুঃখদন্য যেন ঝেঁকে বসেছে, তারা এই সকল দিক থেকে পরিত্রাণ পেয়ে রাজার মতো জীবনযাপন করবেন। লাইফস্টাইলে এমন পরিবর্তন করবে যে শনি মহারাজ আপনাদের রাজার ন্যায় দাপিয়ে বেড়াতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। সুপ্রিয় দর্শক, যদি আপনাদের দক্ষিণ পাশে দরজা থাকে মূল দরজা, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকুরিয়ামটি ঢুকার পথে বাম পাশে হবে আর বের হওয়ার পথে ডান পাশে হবে। আর যদি উত্তর দিক থেকে রাস্তা বা মূল দরজায় ঢুকে, তাহলে ঢোকার পথে ডান পাশে এবং বের হওয়ার পথে বাম পাশে স্থাপন করতে হবে, তবেই না কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা দিন দিন ভাগ্য উন্নতির দিকে ধাবিত হবে, ভাগ্য লক্ষ্মী কৃপা বর্ষিত হবে, শনি মহারাজ যাকে দেবে তাকে স্বসাগরাধরণী অধিপতি করবে, আর না দিলে কিন্তু পথে বসিয়ে দেবে। অর্থাৎ যদি আপনারা প্রকৃতপক্ষে এই অ্যাকুরিয়াম স্থাপন করেও দিন দিন ভাগ্যের অবনতি ঘটতে থাকে, তো আমি যেভাবে বললাম এভাবে স্থাপন করুন, দেখবেন 3 মাসের মধ্যে আপনারা নিত্য নতুন সুযোগ পাবেন, কর্ম হোক ব্যবসা বাণিজ্য হোক, যে পথে উপার্জন করতে যাবেন সেটি উপার্জন বাড়বে এবং সেই অর্থ সম্পদ সম্পত্তি জমতে আরম্ভ করবে। যখন জমতে আরম্ভ করবে তখন কিন্তু আপনারা জীবনটা বেশ মৌজ মস্তিতে কাটাতে পারবেন, লাইফ স্টাইলে আমূল পরিবর্তন আসবে, এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে যেমন ভাসবেন তেমনি কিন্তু আপনাদের মনে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে, যার ফলে গোটা পরিবার খুশিতে নাচবে বা আনন্দে নাচবে, ধন ঐশ্বর্যের দোলায় দুলবে। সুপ্রিয় দর্শক, এবার সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদেরকে উত্তর পাশের দেওয়ালে অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে, অথবা আপনাদের মূল দরজা যদি দক্ষিণ দিক থেকে হয় তাহলে এই দরজার থেকে ঢুকে একটু ফাঁকা রেখে অ্যাকুরিয়াম রাখতে হবে। যদি উত্তর পাশ থেকে রাস্তা ঢোকে তাহলে একেবারে বাড়িতে ঢোকার পথেই কিন্তু যত কাছাকাছি সম্ভব রাখবেন, যাতে চোখের সামনে বাঁধে এবং বেরোতে ঢুকতে সরাসরি যেন চোখের সামনে পড়ে এমন জায়গায় রাখতে হবে। আর যদি পূর্ব পাশ থেকে রাস্তা বা মূল দরজা ঢোকে তাহলে এই দরজায় ঢোকার পথে ডান পাশে আর বের হওয়ার পথে বাম পাশে থাকবে। আর যদি পশ্চিম পাশ থেকে দরজা থাকে তাহলে কিন্তু এটি ঢোকার পথে থাকবে বাম হাতে আর বের হওয়ার পথে ডান হাতে। অর্থাৎ এই ভিডিওর স্ক্রিপ্ট দেখে আপনাদের অ্যাকুরিয়াম স্থাপন করতে হবে। তো এই রূপে অ্যাকুরিয়াম স্থাপন করে
তিন মাসের মধ্যে আমি আশা করব যে রাশি এবং লগ্ন অনুপাতে আপনারা যদি সত্যিকার অর্থে বিপর্যয় থেকে থাকেন বা যে স্তরে আছেন, যে অবস্থানে আছেন এই বিশ্বব্যাপী চলা দুর্যোগ মুহূর্তে, সেই স্তর থেকে আপনাদের লাইফস্টাইলে যদি বদল আসে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বদল না আসে, কোনো উপকৃত না হন, তাহলেও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তবে উপকৃত যদি না হন সেক্ষেত্রে আমি আপনাদের যে কোনো রকমের কথা মেনে নিতে বাধ্য থাকব। সেই সঙ্গে আপনারা উপকার পাননি এই ভিডিও টাইটেলটি লিখবেন, ভিডিও স্ক্রিপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ, ইমো এবং ভাইবার একই নাম্বারে থাকবে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওর এই টাইটেলটি লিখবেন যে রাশি অনুপাতে অ্যাকুরিয়াম কোথায় স্থাপন করলে দ্রুত বদলাবে লাইফস্টাইল। এটি লিখে তারপর আপনারা লিখবেন যে আমি এই পাশে অ্যাকুরিয়াম রেখেছিলাম, আমার অমুক লগ্ন, অমুক রাশি আমার উন্নতি কিন্তু হয়নি বা লাইফস্টাইলে বদল ঘটেনি। এমনকি সেক্ষেত্রে আপনারা আপনাদের সঠিক জন্ম তারিখ, জন্ম মাস, জন্মসাল, জন্মবার, জন্ম সময় এবং যে জেলাতে জন্মগ্রহণ করেছেন সেটি যদি তাও না থেকে থাকে তাহলে দুই হাতের এপাশ এবং ওপাশ দুই পাশের ছবি আপনারা পাঠাবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই উত্তর আমি আপনাদের দিব যাতে আপনাদের দুর্যোগ প্রশমিত হয়, এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা আপনারা পান, সেই সঙ্গে লাইফস্টাইলে আমূল পরিবর্তন ঘটে, আপনারা সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন কাটান। এই সকল বাধা বিপত্তি অতিক্রম করার জন্য আপনাদেরকে কি করতে হবে তার সঠিক পরামর্শটি আমার তরফ থেকে বিনামূল্যে পাবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সত্যিকার অর্থে অ্যাকুরিয়াম প্রতিস্থাপন করে বা সরিয়ে ঘুরিয়ে নির্দিষ্ট দিকে রেখে যদি আপনারা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন তবেই না আমার শ্রম সার্থক মনে করব। তো এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, আপনাদের লাইফস্টাইলে আমূল পরিবর্তন ঘটুক বা আকর্ষক পরিবর্তন ঘটুক বা দ্রুত পরিবর্তন ঘটুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।